আর কত অবিচার করা হবে তাসকিন আহমেদের সাথে? তাসকিন আহমেদ কি আইপিএল খেলার যোগ্য নয়? কেনই বা তাসকিন আহমেদকে আইপিএল খেলা থেকে বিরত রাখছে বিসিবি? বিসিবির মতামত অনুযায়ী তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখার কারণেই আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না। শুধু আইপিএল নয়, কোনো লিগেই তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না। আসলেই কি তাই? ক্রিকেটাঙ্গনে এখন সকলের মুখে একটাই প্রশ্ন, আইপিএল চলাকালীন যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বজায় রাখার জন্য তাসকিন আহমেদকে আইপিএল খেলতে দেওয়া না হয়, তবে কেন একই সময়ে ডিপিএল খেলতে দেওয়া হচ্ছে তাসকিনকে? এতে কি তাসকিনের ওয়ার্কলোড বেড়ে যাচ্ছে না? আইপিএল খেললে তো তাসকিন মাত্র 4 ওভার বল করত প্রতিটা ম্যাচে, সেখানে ডিপিএল এ প্রত্যেক ম্যাচে তাসকিনকে বল করতে হয় 10 ওভার করে। ওয়ার্কলোড যেন ঠিক থাকে ওইভাবে শিডিউল তৈরি করেছে আইপিএল এর ম্যানেজমেন্টরা। আপনি যদি দেখেন তাহলে বুঝবেন প্রত্যেকটা দলের প্রত্যেকটা ম্যাচের আগে প্রায় 3-4 কিংবা 5 দিনের গ্যাপও থাকে। আপনি চেন্নাই সুপার কিংস এর শিডিউলটা একবার দেখুন, শুধু চেন্নাই নয়, এমন প্রতি ম্যাচের আগে 4-5 কিংবা 3 দিন গ্যাপ রয়েছে প্রত্যেকটা দলের প্রত্যেকটা ম্যাচের আগেই। সেক্ষেত্রে একদিন পরপরই তাসকিন আহমেদের ডিপিএল এ বল করা লাগছে 10 ওভার করে। তাহলে ওয়ার্কলোড বাড়লো নাকি কমলো? এটা শুধু বাংলাদেশিদের মধ্যেও নয়, ভারতের মধ্যেও ছড়িয়ে গিয়েছে। তাসকিনকে কেন আইপিএল খেলতে দেওয়া হয় না? ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যদি ঠিক রাখার কারণে এমন সিদ্ধান্ত নেয় বিসিবি, তাহলে কেন ডিপিএল খেলতে দিচ্ছে যেখানে প্রতি ম্যাচে তাকে 10 ওভার বল করতে হয়? সত্যি কি তাসকিনের ওয়ার্কলোড বজায় রাখতে বিভিন্ন লিগে ছাড়পত্র দেওয়া হয় না তাসকিনকে? নাকি ইচ্ছে করে বিসিবি তাসকিনকে বঞ্চিত করছে বিভিন্ন দেশ বিদেশের লিগ থেকে? অনেকে তো এটাও বলছে 2021 সালে নিজের দেশের জন্য স্যাক্রিফাইস করেছিল আইপিএল, সেজন্য বিসিবি লোভ পেয়ে গিয়েছে, এজন্য লোভে পড়ে তাসকিন আহমেদের কোনো লিগের এনওসি দেওয়া হয় না, তাসকিনকে নিজ দেশের জন্যই রেখে দেওয়া হয়। অথচ নিজ দেশের হয়ে অগাধ খাটানো হচ্ছে তাসকিনকে, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বাড়ানো হচ্ছে নিজের দেশের ঘরোয়া লিগগুলো খেলিয়ে, অথচ দায় হিসেবে ধরিয়ে দিচ্ছে বিভিন্ন লিগে খেললে তাসকিনের ওয়ার্কলোড বেড়ে যাবে, এজন্যই এনওসি দেওয়া হয় না। তাসকিনও যে মুখ বুঝে সব সহ্য করে নিচ্ছে এমন না, তিনি বিরক্ত প্রকাশও করেছেন এবারের আইপিএল নিয়ে। তিনি বলেছিলেন প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্লেয়ারেরই স্বপ্ন থাকে বিভিন্ন দেশে লিগ খেলে বেড়ানোর, অনেকেই খেলে, অনেককে ছাড়পত্র দেয় বিসিবি, কিন্তু আমার বেলায় কেন এমন? আমি দেশের হয়ে একটা লিগ স্যাক্রিফাইস করেছিলাম বলে এখন প্রত্যেকটা লিগেই কি তবে আমাকে এনওসি দেওয়া হচ্ছে না? শুধু তাই নয়, তাসকিন আরো বলেন, আমি আশা করব ভবিষ্যতে বিসিবি আমাকে এনওসি দিবে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, শুধুই কি ওয়ার্কলোড ঠিক রাখার জন্য তাসকিনকে এনওসি দেয় না বিসিবি বিভিন্ন লিগ খেলার জন্য? যদি এমনটাই হতো তাহলে কেন প্রতি ম্যাচে 10 ওভারের বোলিং করানো লিগ ডিপিএল এ তাকে খেলানো হচ্ছে রেস্টের পরিবর্তে? শুধু তাই নয়, ডিপিএল খেলতে গিয়ে ইনজুরিতেও পড়ে গিয়েছেন তাসকিন আহমেদ, ইতোমধ্যে তিনি ইনজুরি আক্রান্ত। এখন দেখার বিষয় তাসকিন আহমেদ এই ইনজুরি কাটিয়ে কবে ফিরেন বাংলাদেশের জাতীয় দলে।